ইস্ট ওয়েস্ট মেট্রোয়ে কিউআর কোড নির্ভর টিকিট কাটার ব্যবস্থা চালু হওয়ার পরে দৈনিক গড়ে 70-80 জন যাত্রী এই ব্যবস্থা ব্যবহার করছেন। ইস্ট ওয়েস্ট মেট্রোয়ে স্মার্টফোন ব্যবহার করে কিউআর কোড নির্ভর টিকিট কাটার ব্যবস্থা আগেই চালু হয়েছিল, তাতে সাড়া এবার ভালো আসছে। এতদিন সফরের সর্বাধিক 45 মিনিট আগে ওই টিকিট কাটা যেত, এবার সফরের 12 ঘন্টা আগেই কিউআর কোড নির্ভর টিকিট কাটতে পারবেন যাত্রীরা। আর এতে আগ্রহ বাড়ছে দেখেই কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বলা যেতে পারে। তবে তাৎপর্যপূর্ণভাবে একই তারিখের মধ্যে টিকিট কাটতে হবে, 12 ঘন্টা বা তার চেয়ে কম সময়ের ব্যবধানে তারিখ বদলে যাওয়ার সম্ভাবনা থাকলে টিকিট কাটার সময় সতর্ক থাকতে হবে। কার্যত দৈনিক 70-80 জন যাত্রী কিউআর কোড ব্যবহার করে টিকিট কাটছেন। আর স্মার্টফোনের ব্যবহারের একটা উদ্দেশ্য যথেষ্ট ভালো পাচ্ছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এতে পেপারলেস টিকিট হওয়ায় এবং স্মার্ট কার্ডের ব্যবহার ছাড়াই একেবারে কিউআর কোড নির্ভর টিকিট কাটাতে রেলেরও অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।